দিন দুনিয়ার মালিক তুমি, তুমি আমাদের রব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, আমরা ছোট্ট একটি বিরতি ছিলাম, বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে চলে এসেছি। ইনশাআল্লাহ আমরা এখন আমরা আপনাদের যে কোনো প্রশ্ন করতে পারি, আমরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। ইনশাআল্লাহ আমাদের সাথে রয়েছেন সম্মানিত মেহমান মৌলানা শেখ ফজলুল আব্দুল আজিজ। আলহামদুলিল্লাহ আপনারা অনেক সুন্দর আলোচনা আপনারা আমরা শুনতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উচ্চ মর্যাদা। ইনশাআল্লাহ আমরা ফাঁকে ফাঁকে শুনবো এবং এর ফাঁকে ফাঁকে আপনাদের এবং প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। তবে আমাদের কাছে বেশ কয়েকটা প্রশ্ন চলে এসেছে ফেসবুকে, টুইটার, বিভিন্ন মাধ্যমে। এগুলার মানে উত্তর দেওয়ার জন্য আমরা শেখকে অনুরোধ করছি ইনশাআল্লাহ। প্রথমে প্রশ্ন হচ্ছে, সিরাতে মুস্তাকিম কি বোঝার জন্য? আর এই বাড়ির সম্মত প্রশ্ন করেছেন আপনার ইটালি থেকে, তারা ইটালিতে আমাদের প্রোগ্রাম দেখেন, তো উনি প্রশ্ন করেছেন যে আপনার সিরাতে মুস্তাকিম বলতে কি বোঝায়। সংক্ষিপ্ত অর্থ হলো, সম্মানিত দর্শকবৃন্দ, সিরাতে মুস্তাকিম ওই পথ যে পথটা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে মানুষদেরকে নিয়ে পৌঁছাই দেয়, সেই রাস্তার নাম হলো সিরাতে মুস্তাকিম। নামাজে সুরায় ফাতেহা যখন আমরা পড়ি, তখন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে তোমরা বলো আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন সিরাতে মুস্তাকিম প্রদর্শন করেন। এরপরে সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা কি, আল্লাহ পাক রব্বুল আলমিন বলতেছেন, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সিরাতে মুস্তাকিম ওই সমস্ত মানুষের রাস্তা যাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলমিন তার উপহার আর ইনআম দান করেছেন। এরপরে কোরআনে করিমের এক আয়াত অন্য আয়াতের তফসির করে আল্লাহ পাক রব্বুল আলমিন অন্য এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন বলতেছেন, ওমান ইয়ুতিউল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাঈ ওয়াস-সালিহিন ওয়াহাসুনা উলাইকা রাফীকা। যে সমস্ত মানুষেরা আল্লাহ আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে তারাই হলেন ওই সমস্ত মানুষের দলভুক্ত যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন ইনআম আর তাদের ইহসান করেছেন, তারা হলেন নাবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা আর সালিহিন, ওয়াহাসুনা উলাইকা রাফীকা, আর এ সমস্ত মানুষেরাই তারা হলেন উত্তম আল্লাহ পাক রব্বুল আলমিনের বন্ধু। এরপরে কোরআনে করিমের অন্য একটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন বলতেছেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'ানি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এখানে আল্লাহ পাক রব্বুল আলমিন সিরাতে মুস্তাকিমের পরিচয় দিচ্ছেন, আর যেই সিরাতে মুস্তাকিম মানুষদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে যেখানে শিরকের কোনো আপনার গন্ধ থাকবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলমিন অন্য আয়াতে বলতেছেন, কুল ইন্নানি হাদানি রব্বি ইলা সিরাতিন মুস্তাকিম দীনান কিয়ামান মিল্লাতা ইব্রাহিম হানিফা। সূরা আনআম আয়াত নম্বর 161, যে সূরা আনআমের আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন সিরাতে মুস্তাকিমের পরিচয় দিচ্ছেন, যে সিরাতে মুস্তাকিম বলতে ওই দিনকে বোঝানো হচ্ছে যেটা সৈয়দুনা ইব্রাহিম আলহি সালাতু ওয়াসালামের দেখানো পথ। এরপরে সৈয়দুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিন নাযিল করলেন। সূরা ইয়াসিনের আয়াত নম্বর 60 আর 61 এর মধ্যে আসছে, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানী আদম আল্লা তাআবুদুশ শাইতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে, হে আদম সন্তান, আমি কি তোমাদের ওয়াদা নেইনি যে তোমরা শয়তানের অনুসরণ করো না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান তোমাদের একেবারে পরিষ্কার দুশমন, শত্রু। ওয়া আনি ইবুদুনি হাদা সিরাতুল মুস্তাকিম, এরপরে আল্লাহ নিজেই সিরাতে মুস্তাকিমের পরিচয় দিচ্ছেন যে তোমরা আমার, আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করবে, আর এটাই সিরাতে মুস্তাকিম। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের একটি হাদিস যা 2651 এর মধ্যে আসছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা হাদিসটি বারবার শুনে থাকি, যে ইহুদ তারা 72 ফিরকায় বণ্টিত হয়ে গেল, নাসারা এরকম তারা আপনার 72 ফিরকায় তারা আপনার বণ্টিত হয়ে গেল, ইহুদ আর নাসারা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, আমার উম্মত 73 ফিরকায় তারা বণ্টিত হয়ে যাবে। তখন সাহাবায়ে কেরাম আমরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন যে গোত্রটি, যে জামাতটি, যে দলটি সিরাতে মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠা থাকবে তার পরিচয় কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে সমস্ত দল আর জামাত আর যে সমস্ত মানুষ যাদের কাজ আর কর্ম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী হবে, আর সাহাবায়ে কেরামের বুঝ আর তাদের আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী, তাদের তরিকা অনুযায়ী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, এই সমস্ত একটি জামাতই হলো আপনার জামাতে নাজিয়া, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সিরাতে মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত করবেন। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ। আরেকটি প্রশ্ন এসেছে, তাবলিগ জামাত কি সিরাতে মুস্তাকিমের উপর আছে?
আমাদের সবার মাধ্যমে আল্লাহ ফাকরুল আলমিন যেন দিনের সবার কাছ থেকে যেন আল্লাহ ফাকরুল আলমিন দিনের খিদমত করার দিনের কাজ নেন, এটা আমরা দোয়া করি। অবশ্যই তারা সিরাতে মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত। আরো কয়েকটা প্রশ্ন রয়ে গেছে, তবে কল আসছে, আমরা কল নিয়ে নেই ইনশাল্লাহ। হ্যালো কল, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমার তিনটা প্রশ্ন আছে। আচ্ছা বলুন আপনার প্রশ্ন কি। প্রথম প্রশ্ন, প্রথম প্রশ্নটা হলো আমি একটা প্রোগ্রাম হচ্ছি সৈয়দুল ইস্তিগফার, মানে খুব বড় এটার খুব ফজিলত শুনলাম, বাট কোন জায়গায় পাওয়া যায় আমি জানি না। ফাইয়ার না কইসলাতা নিহিসলিন মুসলিমনও আছে, কিন্তু ফাইয়ার না তোকে আপনি দুইটা লাইন কইবানি তো আমি মার্ক করম। আর দুই নম্বর প্রশ্ন হইল তাজুদ ফজর ফরিয়া সাকল লাগি যে বইত জায়নমাজও বইলে খুব অসুবিধা হয়, বেডও বইয়া ফরিয়া হুতিয়া তসরি ফরি ফরি উঠিয়া নমাজ দুই রেখাত পড়তাম না চার রেখাত পড়তাম, আমি ইজিলি চার রেখাত পড়ি। বাট মক্কাত একজন এরাবির লেডি হলে দুই রেখাত পড়া, উমরাত গেছিলাম ওই সময় ও একটা। আর আর একটা প্রশ্ন হইল জোহর নামাজের আজানের আজ পাঁচ মিনিট বাকি আছে, পাঁচ মিনিট আগে অজু বড়িয়া ইয়া আমি অজু সুন্নত পড়তাম পারমো নি না পরে পড়তাম পারমো, ওটা তা হইলে খুব খুশি হইব। আপনার প্রোগ্রাম প্রত্যেক শনিবারে আমি দেখি ইনশাল্লাহ, খুব ভালো প্রোগ্রাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ। বইনের তিনটা প্রশ্ন মাশা আল্লাহ, তাহলে ধারাবাহিক প্রশ্নগুলো চলে আসে ইনশাল্লাহ। আর কি প্রশ্ন কলার আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি, আমার একটা কোয়েশ্চেন করতাম আসছিল, পাইতাম কি লাইন? জি জি বলুন, আপনার লাইভ কথা বলতেছেন ইনশাআল্লাহ। ও জি, আমার কোয়েশ্চেনটা হইলো জি, আমি আর দেড়শো বাংলাদেশ আসছেন 12-14 বছর আগের কথা হয়ে, আর আমার মা অন্ধ আসলা, বেমার আসলা, রোজা রাখতে পারছিলেন না। আমি আর মাইন্ডের মাঝে আসছিলাম কি আমি রাখবো না, তো আমি 4 বছরে 4 মাস রাখছিলাম, এখানে আমার ওকে আছে না না একটা কোয়েশ্চন। আর এর মাঝে আমি আর 2 বছরে 2 বার 50 পাউন্ড করে দিয়েছিলাম, বুঝছেন নি, রোজার খাফারা হয়েছিলাম, আমার বন্ধে করে উড়ারে দিলেন জান। আর আমার কত বছর রোজা রাখতে পারছিল না, আমি ধান শাসমাইর আছিল বুঝছেন নি, তো শাসমাইর দেখ হয়েছিলাম যে সময় শাসমাইর উঠতে ওই সময় তাই রাখতে পারতো না। আমি গেছিলাম দেখতাম, গেছি দেখছি যেমন শাসমাইরে আমার বাদ লাগছে আমার মার এখান দেখি বুঝছেন নি, তো আমার ভিতরে আসলে আমি লন্ডন গেলে রাখমনে তো আমি রাখছিলাম 4 বছর উইন্টার ছিল 4 বছরে 4 মাস বুঝছেন নি। কতদিন আমার বাই বাই বোন হয়েছিল যে সময় শাসমাইর উঠে তাই না রাখতে পারছেন না, এসে একজনে হইলে আমার যেমন ইলা উইলে ওই তো নাই তোমার রোজা, ওগো আমি বাদ দিলে ইসলাম খালি 4 বছরে 4 মাস রাখছিলাম। আপনি শুনতে থাকুক ইনশাল্লাহ, আপনার বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ, শেখ সাহেব খরবা ইনশাল্লাহ বিষয়। আমরা দেখি পরবর্তী কল কে রয়েছেন। হ্যালো কল, আসসালামু আলাইকুম। হ্যালো কল, আসসালামু আলাইকুম। কল বোধহয় ড্রপ হয়ে গেছে, আমরা ধারাবাহিক সেদিকে চলে আসি ইনশাল্লাহ। আর একটা প্রশ্ন আছে, তাশাহুদে আঙ্গুল লাড়ানো কি? বিভিন্ন ভাবে এই কাজটা করছেন বলে সাহাবায়ে কেরাম বিভিন্ন হাদিসের মধ্যে, যেমন সৈয়দুনা ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু, সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, আর সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওগেরাহুম, তারা এই নিয়মটা বর্ণনা করেছেন।
কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে করতেন যে এই যে আপনার এই বৃদ্ধাঙ্গুলি যেটা আছে এইটার মাথাকে এই যে মধ্যখানের আঙ্গুলি আছে এটার সাথে এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন আর এই দুটোটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধ করে দিতেন আর এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানতেন করতেন হালকা যেটাকে বলা হয় আপনার রিঙ্গের মতো আর এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা করতেন আর কোনো কোনো সময় এই দুইটাকে বন্ধ করে দিতেন আর এটার পিঠের মধ্যে এই যে আপনার আছে এটার আপনি এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বেঁধে দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁধে দিতেন আর এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে ইশারা করতেন সাধারণত আপনার এ ব্যাপারে দুইটা নিয়ম চালিত আছে যে আমরা যখন তশহুদে বসি তখন বসার পরে আমরা যেভাবে করে থাকি সেটা হলো যে আমরা যখন আত্তাহিয়াত পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমরা যাই তখন আমরা হাতের আঙ্গুলগুলোকে বন্ধ করি আর আমরা ইশারা করি এটা এক নিয়ম আর ইমামে শাফিঈ রহমতুল্লাহি আলাইহি ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তাদের নিয়ম হলো যখন আপনি বসবেন বসার সাথে সাথে আপনি আঙ্গুলগুলোকে বন্ধ করে দিবেন আর এভাবে আপনার আঙ্গুলটাকে রেখে দিবেন দুটো নিয়মই হাদিস দ্বারা প্রমাণিত আর উলামায়ে কেরামের বিভিন্ন আমল দ্বারা প্রমাণিত ইজতিহাদ দ্বারা প্রমাণিত এই ব্যাপারে কোনো দ্বিমত সৃষ্টি করার কোনো আপনার স্কোপ নাই আমরা যেভাবে করে থাকি যে আমরা যখন তশহুদে বসি বসার পরে আমরা পুরুষ হন আর মহিলা হন আমরা হাত কিভাবে রাখি রাখার পরে আমরা আত্তাহিয়াত পড়া শুরু করি যখন আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পৌঁছি তখন আমরা এই দুইটাকে আমরা বন্ধ করে দিই আর এইটা আর এইটা দিয়ে আমরা হয়তো আমরা রিং বানাই অথবা এটাকে আমরা এইটার উপরে মধ্যখানে যে আঙ্গুলি আছে সেটার উপরে এভাবে রেখে দিই আর রেখে নেওয়ার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমরা একটু ঝুঁকিয়ে রাখি আর এভাবে আমরা সালাম পর্যন্ত আমরা রাখি আমরা যে এই নিয়মে করি আমাদের দলিল কি আমাদের সর্বপ্রথম দলিল হলো সাইয়্যিদুনা ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস উনি বলতেছেন আন্নাহু রাআ আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালাসা ফি সালাতি এরপরে উনি বলতেছেন যে ওয়া আশারা বিসাব্বাবাতি ইয়াদউ বিহা এই হাদিসটি সুনানে নাসাই হাদিস নম্বর 1264 আর শেখ আলবানী বলেছেন এই হাদিসটি সহি অন্যান্য মুহাদ্দিসিনা কিরাম আমরা বলতেছেন হাসান যাই হোক এখানে উনি বলতেছেন ও আশারা বিসাব্বাবা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আঙ্গুলটা দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে ইশারা করতেন আমাদের দুই নম্বর দলিল হলো সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে জুবের রাদিয়াল্লাহু আনহুর হাদিস যা আবু দাউদ হাদিস নম্বর 988 আর নাসাই হাদিস নম্বর 1270 আর শেখ নাসিরউদ্দিন আলবানী এটাকে সহি বলেছেন যে উনি বলতেছেন কানা ইউশিরু বি ইসবাইহি ইযা দাআ ওয়া লা ইউহাররিকুহা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যাইতেন তোভাবে রাসূলের সাথে ইশারা করতেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আর এরপরে আল্লাহ রাসূল এভাবে নাড়াতেন না ইমামে মালিক আর ইমামে শাফিঈ রাহিমাহুল্লাহর মত হলো যে এভাবে ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহির মত হলো যে এভাবে একটু নাড়াবেন আর ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির মত হলো যেভাবে তুলবেন আর তোলার পরে আপনি এভাবে রেখে দিবেন আর আমাদের রায় হলো যেভাবে তোলানো হবে আর এভাবে আপনার রেখে দেওয়া হবে আর নাড়ানো হবে না সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু হাদিস যেটা সহিহ হাদিস সুনানে আবু দাউদ 988 এরপরে আরেকজন সাহাবী তার নাম হলো সাইয়্যিদুনা নুমাইর আল খুজাঈ রাদিয়াল্লাহু আনহু উনি বলতেছেন আন্নাহু রাআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাইদান ফি সালাতি ওয়াদিআন যিরাআহু আল ইয়ুমনা আলা ফাকিদিহি আল ইয়ুমনা রাফিআন উসবুআহু আস সাবাবাতা ক্বাদ আহনাহা শাইআন ইয়াদউ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি দেখলেন যে আল্লাহ রাসূল এই আঙ্গুল দ্বারা ইশারা করছেন আর ইশারা করে নেওয়ার পরে এভাবে ঝুঁকিয়ে রাখছেন এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ আহনাহা শাইআ এভাবে কিছু ঝুঁকিয়ে রাখছেন আর এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শেষ পর্যন্ত দোয়া করতেছিলেন এই হাদিসটা আমরা পাই সুনানে নাসাই 1274 তাহলে নামাজে আপনার এই আঙ্গুল দ্বারা ইশারা করতে হবে তশহুদের সময় আমরা পেয়ে গেলাম সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু সাইয়্যিদুনা ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু হাদিস যেটা নাসাই 1264 আর আপনার এভাবে নাড়াতে হবে না এই আপনার নিয়ম পেয়ে গেলাম আমরা আব্দুল্লাহ ইবনে জুবের রাদিয়াল্লাহু আনহুর হাদিস যেটা আবু দাউদ 988 আর উঠানোর পরে এভাবে নিচে নিচু করে রাখতে হবে এই হাদিসটি আমরা পেয়ে গেলাম সুনানে নাসাই 1274 এই হাদিসটা এই হাদিসগুলো আপনার প্রমাণ করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এই কাজটা করতেন আর এই কাজটা করা সুন্নত আর এটার মকসদ আর উদ্দেশ্য হলো যে আল্লাহর তাওহীদের স্বীকার করা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদের স্বীকার ফেসবুকের মাধ্যমে যে তাবিজের শরীয়ত সম্মত মত আর হুকুম কি সময় তো দর্শক বিন্দু তাবিজ এই আরবি শব্দ এটা আসছে আউওয়াজা ইউআউযু তাবিজান এর অর্থ হলো কুরআন আর সুন্নাহ অনুযায়ী কোনো এমন কোনো তসবিহ পড়া আর এমন কোনো দোয়া পড়া যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে সাহায্য চাওয়া হবে
যদি এই অর্থে তাবিজ বলা হয় যে কিছু পড়া আর তারপরে দম করা যেটাকে হাদিসের পরিভাষায় রুকিয়া বলা হয় এটা তো বিল ইত্তেফাক জায়েজ এর মধ্যে কোনো আপনার সন্দেহ নাই বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে বিভিন্ন চ্যাপ্টার থাকে যার নাম কিতাবুত তিব্বি ওয়ার রিকা রুকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আপনার বিভিন্ন মেডিকেল ফর্মুলা আর এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিভিন্ন দোয়া পড়তেন এগুলোর যে আলোচনা করা হয় ওখানে এই সমস্ত আলোচনা আসছে যে কোরআনের কোনো আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন এমন কোনো দোয়া পড়ে কারো উপরে আপনার দম করা নিজের উপরে দম করা ইত্যাদি এগুলো তো সব আপনার জায়েজ এর মধ্যে কোনো দ্বিমত নাই বিভিন্ন কিতাবের মধ্যে কিতাবুত তিব্বি ওয়ার রুকা পাওয়া যায় এরপরে আপনার দুই নম্বর নিয়ম হলো নাউজুবিল্লাহ যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করুক যে এমন সব কিছু করা বা পড়া যেগুলোর মধ্যে শিরকিয়া কালাম আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কারো কাছ থেকে ইস্তেমদাদ সাহায্য চাওয়া হচ্ছে এইগুলো বিল ইত্তেফাক হারাম এগুলো সমস্ত উম্মতের সম্মত আপনার সর্বসম্মত মত হলো যে এগুলো করা যায়জ না এগুলো শিরক আর কুফর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এরপরে আপনার তিন নম্বর হলো যে কোনো জিনিস লেখা আর লেখে সেটা নিজের হাতে অথবা কোমরে অথবা গলায় লটকানো যদি ওই লিখিত জিনিসটা শিরকিয়া কালাম থাকে ওখানে শিরকমুক্ত কোনো কালাম থাকে কুফুরমুক্ত কোনো কালাম থাকে অথবা আল্লাহ ছাড়া অন্য কোনো মখলুকের কাছ থেকে সাহায্য কামনা করা হয় এটাও হারাম এটারও কোনো অনুমতি নাই এটা শিরক আর আল্লাহ পাক রব্বুল আলামিন আর তার রসুল আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকার তাকিদ দান করেছে এরপরে চার নম্বর নিয়ম হলো যে কোরআনে করিমের কোনো আয়াত অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রমাণিত কোনো জিকির বা কোনো দোয়া সেটাকে আপনার লেখা আর লেখার পরে সেটাকে আপনার লাগানো এই ব্যাপারে সম্মানিত দর্শকবৃন্দ আমরা একটু একটু বিস্তারিত আমরা বোঝার চেষ্টা করি সেটা হলো যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোনোদিন তাবিজ লিখেননি নিজে পড়েননি নিজে লাগাননি নিজে কাউকে লাগিয়েও দেননি সেজন্য এটা সর্বসম্মতি মত হয়ে গেল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা নিজে করেননি সেজন্য তাবিজ লিখা অথবা তাবিজ লিখিয়ে সেটা গলায় লটকানো হাতে লটকানো কোমরে লটকানো এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত না দুই নম্বর আপনার যে তাবিজগুলো আপনার সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে একটি রিওয়ায়াত পাওয়া যায় যে উনি তাবিজ বলতে আপনার আয়াতুল কুরসি উনি লিখতেন আর লিখার পরে ওইটা ওনার যে সমস্ত ছোট ছোট শিশুরা ছিল যারা কোরআনে করিম এখনো মুখস্থ করতে পারতো না তাদেরকে উনি লিখিয়ে গোলার মধ্যে লটকে দিতেন আর যখন তারা মুখস্থ করে ফেলতেন তখন সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু সেটা তাদের কাছ থেকে সরিয়ে নিতেন এই জন্য বা কিছু কিছু উলামায়ে কেরামরা বলেন যে একজন সাহাবীর আমল দ্বারা যেহেতু এটা প্রমাণিত সেজন্য যদি কোরআন শরীফের আয়াত হয় বা হাদিস দ্বারা প্রমাণিত কোনো দোয়া হয় সেটা যদি কোনো মানুষ লিখে আপনার গলায় ঝুলিয়ে রাখে তাহলে আপনার রাখার অনুমতি আছে এটা কিন্তু আপনার এখানে মনে রাখতে হবে যে এটা কোরআন শরীফের কোনো আয়াত অথবা এমন কোনো দোয়া এমন কোনো হাদিস যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেখান থেকে হইতে হবে আর এখানে কোনো শিরক আর কুফর যেন না থাকে তিন নম্বর আপনার যে এই সমস্ত তাবিজকে ব্যবসা বানানো বা এই সমস্ত তাবিজকে আপনার আপনার যে নিজের আমদানির মাধ্যম বানানো এটা আপনার ঠিক না এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো সাহাবায়ে কেরাম থেকে এটা প্রমাণিত না আর চার নম্বর যে সুরত হলো সেটা হলো যে আপনার যে কিছু কিছু উলামায়ে কেরামের রায় হলো যে তাবিজ মোটেও আপনার লাগানো জায়েজ না সেখানে কোরআন শরীফের আয়াত হোক অথবা হাদিস হোক এই রায়টা একটু বেশি আপনার বাড়াবাড়ি কেননা তারা যে হাদিসটা আপনার প্রমাণ করেন এই ব্যাপারে বলার জন্য সেই হাদিসটিতে আসলে সে কথা বলা হয়েছে তারা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন যেখানে বলা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নার রুকা ওয়াত তামাঈমা ওয়াত তিবালা তাশিরকুন এই হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যে আসছে তারা সম্ভবত এই হাদিসটি আপনার পেশ করে থাকেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রুকা আর তামাঈম আর তিবালা শিরক এখন এই হাদিসের সর্বপ্রথম যে শব্দ সেটা হলো রুকা আর রুকা তো স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেজন্য এই হাদিসের আপনার এমন ব্যাখ্যা করতে হয় যে ব্যাখ্যা শরীয়ত সম্মত হবে এই হাদিসটাকে শাব্দিক অর্থে নেওয়া যাবে না যারা একেবারে বলেন তাবিজ পড়া হারাম তারা এই হাদিসটি আপনার পেশ করে এখানে এই হাদিসটি শাব্দিক অর্থে নেওয়া যাবে না কেননা ইন্নার রুকা রুকা হলো রুকিয়াতুনের বহুবচন রুকিয়া বলা হয় যে কোরআনের আয়াত বা হাদিসের কোনো দোয়া সেটা পড়ে কারো উপরে আপনার দম করা এটা তো স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তাহলে এখানে বলা হচ্ছে রুকা শিরক এর অর্থ হলো এমন সব জিনিস পড়া যেগুলো কোরআন না হাদিস না যেখানে শিরকি আর কুফরি কালাম আছে আর আল্লাহ ব্যতীত অন্য কারো মাধ্যমে আপনার সাহায্য চাওয়া হচ্ছে ওই সমস্ত রুকিয়াকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক বলতেছেন দুই নম্বর তারা বলেন তামাঈম যে তামাঈম শব্দ বলা হচ্ছে তামাঈম বলতে আপনার তাবিজ তামাঈম শব্দ আপনার বলতে শুধুমাত্র তাবিজ বোঝানো হয় না এখানে দুইটা মানা বোঝানো হয়
তামাইমের আপনা এটা হলো আপনার বহুবচন তামিমাতুনের, আর তামিমাতুন বলা হয় এক অর্থ হলো তাবিজকে যা আপনার বাচ্চাদের গলায় লটকানো হয়, আর দুই নম্বর হলো আপনার জাহিলিয়তের জমানায় আরবরা এই যে আপনার সমুদ্রের সাইডে যে বিভিন্ন জিনিসগুলো পাওয়া যায়, আপনার শামুক পাওয়া যায়, এরকম আপনার শেল পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত জিনিসগুলোকে তারা নিয়ে নিতেন না গলায় লটকাতেন, আর তারা মনে করতেন এগুলো হৌলি, এগুলো আপনার পাক পবিত্র, এগুলো মানুষদেরকে বিপদ থেকে মুক্ত করে। আল্লাহ রসুল বলতেছেন যে না, এগুলো আপনার শিরক। আর তিন নম্বর আল্লাহ রসুল বলতেছেন ওয়াত্তিওয়ালা, থিওয়ালা হলো আপনার একজন নারী আর একজন পুরুষের মধ্যে ভালোবাসা আর প্রেম সৃষ্টি করার জন্য আপনার জবানায় জাহেলিয়তে তারা কিছু মন্ত্র পড়তেন, এগুলাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন শিরিক। তো এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আপনার ওই সমস্ত জিনিসগুলোকে শিরিক বলতেছেন যেগুলোর মধ্যে শিরিক আর কুফর আপনার মিলানু খালাম আছে। যদি শিরিক আর কুফর মুক্ত থাকে, কোরআনে করিমের আয়াত থাকে আর হাদিস থাকে, যেহেতু একজন সাহাবী থাকে সেটা প্রমাণিত যে উনি আপনার করছেন, সেজন্য ওলামায়ে কেরামরা বলেন যে এটা করা জায়েজ হবে। কিন্তু জায়েজের মধ্যেও আপনার লিমিটের ভিতরে থাকতে হবে, বাহিরে যাইতে হবে না, কোনো মানুষের ক্ষতি সাধন করা আর আপনার এটাকে ব্যবসার আপনার জরিয়া মাধ্যম বানানো আর এটাকে টাকা ইনকাম করার মাধ্যম বানানো, এগুলো আপনার সালফে সালেহীনের আমল দ্বারা প্রমাণিত না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝার তৌফিক দান করুন। জাযাকাল্লাহ, অত্যন্ত সুন্দর আলোচনা, আলহামদুলিল্লাহ। আহলুল হাদিস কি ও কাকে বোঝায়? সুবহানাল্লাহ, আহলুল হাদিস বলতে মুহাদ্দিসিনে কেরামদেরকে বোঝায়। উলামায়ে কেরাম বিভিন্ন ভাবে দ্বীনের ইলমের খিদমত করেছেন, যারা হাদিসের খিদমত করেছেন তাদেরকে আহলুল হাদিস বোঝায়, আর যারা ফিকার খিদমত করেছেন তাদেরকে আহলুর রায় আর আহলুল ফিকা বোঝায়, যারা তফসিরের খিদমত করেছেন বা সেই আপনার ফিল্ডে তারা পারদর্শী তাদেরকে আপনার আহলুত তফসির বুঝায়, যারা আপনার ইলমে আকিদা সম্পর্কে পারদর্শী তাদেরকে আপনার আহলুল কালাম বুঝায়, যারা আরবি সাহিত্যে পারদর্শী তাদেরকে আপনার আহলুল লুগা বুঝায়, আর যারা ইলমু উসুলিল ফিকহ, ইলমু উসুলিল হাদিস, ইলমু উসুলিল তফসির সম্পর্কে পারদর্শী তাদেরকে আপনার আহলুল উসুল বা উলামায়ে উসুল বলা হয়। এই জন্য আহলুল হাদিস একটা আপনার একটা পরিভাষা, যে সমস্ত উলামায়ে কেরাম তারা হাদিস পড়েন আর হাদিসের ব্যাখ্যা করেন তাদেরকে আহলুল হাদিস বলা হয়। আহলুল হাদিস এটা কোনো আপনার ফিকহি মজহব না, এটা কোনো আপনার ফিকার কোনো আপনার আপনার কোনো মজহব না, এটা আহলুল ইলম, যারা হাদিসের পারদর্শী তাদেরকে আপনার আহলুল হাদিস বলা হয়। জাযাকুমুল্লাহ, জাযাকাল্লাহ। আমাদেরকে প্রচুর কল্লার আমাদের সাথে রয়েছেন, আমরা কিছু কল নিয়ে নেই, ইনশাআল্লাহ পরে আমরা ধারাবাহিক আবার ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তো নফল উমরা করেন অথবা তাওয়াফ করেন, আমরা যদি চাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে উমরা করতে পারব না, তাওয়াফ করিয়া তার ওয়ানি ফেব শাইতে পারব না, ও চিন্তা হস না। ঠিক আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি শুনতে থাকুন ইনশাআল্লাহ। আমরা দেখি পরবর্তী কল কে রয়েছে। হ্যালো কল, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কল বোধ ড্রপ হয়ে গেছে ইনশাআল্লাহ। প্রচুর কলার লাইনে কিন্তু আপনারা অপেক্ষা থাকুন। আচ্ছা, কলার বা চলে এসেছেন। হ্যালো কল, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রহমতুল্লাহ। আমি আপনার একটু একটা প্রশ্ন করব আর কি, ওই আপনার যেটাকে বলে চার রাকাত নামাজে যদি আমি মনে করেন দ্বিতীয় রাকাতে সামিল হই, তখন দেখা গেছে দ্বিতীয় রাকাতে হুজুরে বৈশা মনে করেন না, আমি তো আমার তো প্রথম রাকাত আমি পাই নাই, উনি আত্মাহিত পরে, এই মুহূর্তে আমি কি করব? এইভাবে একে একে দ্বিতীয়র পরে তৃতীয় রাকাত বা চতুর্থ রাকাতে আমি যদি সামিল হই, এই রাকাত বাকি রাকাতগুলি আমি কোন পদ্ধতিতে কিভাবে পড়ব, এটা একটু কাইন্ডলি বুঝিয়ে দিলে আমি ধন্যবাদ আপনাদেরকে। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। আপনি শুনতে থাকুন ইনশাআল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার প্রশ্ন। আমরা দেখি পরবর্তী কল কে রয়েছে। হ্যালো কল, আসসালামু আলাইকুম। হ্যালো কল, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ।
আচ্ছা ইনশাল্লাহ আপনার শুনতে থাকুন ইনশাল্লাহ ওয়ালাইকুম সালাম। আসলে আমাদের সময় একবারে হয়ে গেছে, অনেক প্রশ্ন, কিন্তু এখন আমরা উত্তর দেওয়াতে গেলে আমাদের ব্রেক টাইম চলে যাবে, এই জন্য আমরা ছুটে একটি বিরতি যেতে হচ্ছে ইনশাল্লাহ। বিরতির পর আবার ফিরে আসবো। সময় তো দর্শক শ্রোতা আপনারা আমাদের সঙ্গে থাকুন ইনশাল্লাহ, বিরতির পর আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আরও প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন দুনিয়ার মালিক তুমি, তুমি আমাদের রব,